হাই ফ্রেন্ডস আপনাদেরকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কেএফ সাকসেসে বন্ধুরা বিএড করা আছে বা বিএলএড করা আছে বা ডিএলএড করা আছে এরকম অনেক বন্ধুই কিন্তু ভাবছেন যে ফার্দার যদি আর কিছু করা যেত বা অনেক বন্ধু আছেন যাদের শখ আছে কলেজে অধ্যাপনা করা বা অনেক বন্ধু আছেন যাদের মেন স্ট্রিম অর্থাৎ যার যে সাবজেক্ট সেই সাবজেক্ট ছেড়ে মনে হচ্ছে যে যদি এডুকেশন নিয়ে আরও একটু বেশি পড়াশুনো করা যেত তাহলে কেরিয়ারটা কেমন হতো বা ভবিষ্যৎটা কেমন হতো তো তাদের জন্যই আজ এই ভিডিওটা বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে এম করবেন বা এমএড সম্পর্কিত অনেক ধরনের কোশ্চেন অ্যান্সার যাদের মনে ঘুরপাক খাচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তো চলুন শুরু করি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এম বর্তমান গুরুত্ব আমরা দেখব তারপর এমএডে ভর্তির জন্য মিনিমাম যে আপনার যোগ্যতা ক্রাইটেরিয়া সেটা কেমন আছে সেটা দেখব সরকারি চাকরি করতে করতে আপনি কি কি ডিস্ট্যান্সে এমএড করতে পারবেন সেটাও বিএড ছাড়া আর কোন ডিগ্রি করে এম এড করতে পারবেন আর পশ্চিমবঙ্গের সবচেয়ে উপযোগী কোন কলেজে আপনি ভর্তি হতে পারবেন এমএড করার জন্য এই সমস্ত বিষয়গুলোই আজ এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই যেটা বলার এম এডের গুরুত্ব আপনারা জানেন প্রত্যেকেই জানেন এম তারাই মূলত করতে আসে সেই সমস্ত বন্ধুরা যাদের কিন্তু বিএড কলেজে বা এম এড কলেজে অধ্যাপনা করার ইচ্ছা থাকে আপনার বি এড কলেজে অধ্যাপনা বা এমএড কলেজে অধ্যাপনা করার ইচ্ছা সেটা গভর্নমেন্ট বিএড কলেজ হোক বা প্রাইভেট বিএড কলেজ হোক সেক্ষেত্রে কিন্তু আপনার এম ডিগ্রিটা লাগবে সঙ্গে যদি আপনি নেটস বা সেট কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু জেনারেল কলেজেও সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করতে পারবেন এডুকেশন ডিপার্টমেন্টে এছাড়া সমিতি এডুকেটার সমিতি এডুকেটার হিসাবেও আপনি কাজ করতে পারবেন তাহলে আপনি কিন্তু এম এড করলে এই ফ্যাসিলিটিসগুলো পাবেন আর বেশ কিছু চাকরিপ্রার্থী বন্ধু আছেন যাদের মনে হচ্ছে যে নিজ সাবজেক্টে গ্রোথ কমে যাচ্ছে অর্থাৎ ধরুন কারোর মাদার সাবজেক্ট ম্যাথ কিংবা ফিজিক্স কিংবা কেমিস্ট্রি তার পরবর্তী যদি তার অ্যাম্বিশন যদি খুব হাই থাকে তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে তার ক্ষেত্রে পিএইচডি করতে হবে পোস্ট পিএইচডিও করতে হতে পারে কলেজে যাদের অধ্যাপনা করার ইচ্ছা কিংবা কেউ বিএসসি বিএড এরকম করে স্কুলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তার হয়তো কলেজে যোগদান করার ইচ্ছা তখন কিন্তু তিনি এম আসতে পারেন অর্থাৎ কারো যদি নিজ সাবজেক্টে গ্রোথ কমে যায় বা নিজ সাবজেক্ট আর ঠিক ভালো লাগছে না এডুকেশনের প্রতি তিনি বেশি অনুভব আকর্ষণ অনুভব করছেন তখন কিন্তু তিনি বিএড করার পর এম করে নিতে পারেন তো এম এড করলে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিসগুলো পাবেন মূলত অধ্যাপনা করার কাজটা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবার আপনি এম এডে ভর্তি হওয়ার জন্য আপনার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনি এম এডে কী ডিগ্রি থাকলে ভর্তি হতে পারবেন সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নেব দেখুন আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ইউনিভার্সিটি এম ভর্তি হওয়ার জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়া প্রকাশ করেছিল তারই কপি দেখুন ক্যান্ডিডেটস

কিংবা আপনি যদি ডিএলএড উইথ গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কসটাও আপনি যদি ডিএলএড ডিগ্রি কমপ্লিট করেন তাহলেও কিন্তু আপনি এম এডে ভর্তি হতে পারবেন এবার বেশ কিছু ইউনিভার্সিটিস আছে বিশেষ করে গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো তারা কিন্তু বিএড ক্যান্ডিডেট যারা আছেন কিংবা এই সমস্ত ডিগ্রিগুলো যাদের কমপ্লিট আছে বিএডের পাশাপাশি এই সমস্ত ডিগ্রি যে কোনো একটা যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনাকে এন্ট্রান্স দিতে হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে আরও যে সমস্ত এই যে শর্ট রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ হবে তারপর আপনার ক্যাটাগরি ওয়াইজ যে মার্কস হবে সেখানে আপনার মেরিটে যে অবস্থান হবে সেই হিসাবে আপনি সেখানে এম ভর্তি হতে পারবেন আবার যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনার বিএডের ফোর্থ সেমে আছেন যদি কোনো ইউনিভার্সিটি সেই সময়ই বিজ্ঞপ্তি প্রকাশ করে এমএড ভর্তির জন্য তাহলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আপনি বিএডের ফোর্থ সেমে পৌঁছেছেন বা কমপ্লিট করতে পারেননি এরকম পজিশানে যদি কোনো ইউনিভার্সিটি এমএডের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আপনি সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন তবে হ্যাঁ আপনার কিন্তু অবশ্যই ওই চারটে সেমিস্টার কমপ্লিট করার পরে ফিফটি নাম্বার থাকতে হবে তবেই আপনি সেখানে ভর্তি হতে পারবেন যেটা খুব সহজেই আপনারা সকলেই পেয়ে যাবেন এবার বিএড সরি এম এড কোর্সটা কি ডিস্ট্যান্সে করা যায় এই কোশ্চেন অনেক বন্ধুরই ছিল অর্থাৎ চাকরি করতে করতে কি আমি এম এড করতে পারবো তো বন্ধুরা এখানে যেটা জানাচ্ছে সেটা হলো আপনি এম এড ডিস্ট্যান্সেও করতে পারবেন আর এম এড যাতে ডিস্ট্যান্সে করা যায় এরকম কিন্তু একটা প্রোগ্রাম ডিসি সি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশান কাউন্সিল এবং এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনে এনাদের কোলাভ্র এই দুই সংস্থার কোলাবোরেশনে কিন্তু একটা সেরকম মডেল রেডি করা হচ্ছে যাতে সকলে ডিস্টেন্সে এম এডটা করতে পারে আর যেটা বলছিলেন অনেকেই যে ডিএলএড ডিগ্রি করে কি এম করা যাবে অবশ্যই করা যাবে আপনারা দেখুন এখানে পরিষ্কার উত্তর দেওয়া আছে হ্যাঁ করা যাবে ইউ ক্যান ডু বিএড ইউ ক্যান ডু বিএড স্টুডেন্টস শুড হ্যাভ অপটেন্ট অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন গ্রাজুয়েশান লেভেল স্টুডেন্ট শুড হ্যাভ অপটেন্ট ফিফটি পারসেন্ট মার্কস ইন গ্রাজুয়েশান লেভেল অর্থাৎ এই জায়গাটা একটু ভুল আছে আপনি যদি ডিএলএড কমপ্লিট করেন দেখুন আপনি যদি ডিএলএড কমপ্লিট করেন তারপরে গ্রাজুয়েশান আপনাকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে অবশ্যই আপনি এম ভর্তি হতে পারবেন তাহলে এই গেল আপনার এমএডের ভর্তির ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া এবার আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গলের কোন সমস্ত ইউনিভার্সিটি বা কলেজগুলোতে এম এড করা যায় দেখুন পশ্চিমবঙ্গের টপ এম এড কলেজ বা ডিস্ট্যান্সে এম এড করা যাবে এরকম একাধিক প্রতিষ্ঠান সম্পর্কিত ডিটেলস পাবেন এমন দুটো লিঙ্ক আমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন কবে ভর্তি হওয়া যাবে তাদের ভর্তির ক্ষেত্রে ক্রাইটেরিয়া কী কি আছে মিনিমাম ক্রাইটেরিয়া তো আমি বলে দিলাম ওই ক্রাইটেরিয়াগুলো আপনি দেখে নিতে পারবেন আর সেখানে আপনার কত খরচ হবে তারপরে সেই প্রতিষ্ঠানগুলো কোন সময় নাগাদ এমএডে অ্যাডমিশান নেয় সমস্ত কিছু ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন তা আপনি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দুটো অবশ্যই ফলো করবেন আর যেটা বলার সেটা হলো এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি এন ইপি অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা হলো অর্থাৎ না ন্যাশনাল এডুকেশান পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি যে রূপরেখাটা তৈরি করছে যে ফ্রেমটা তৈরি করেছে সেখানে যেটা বলা হয়েছে সেটা হলো বিএড কলেজে অধ্যাপনা করতে গেলে আপনার কিন্তু নেট কোয়ালিফাই করতে হবে এবং সঙ্গে পিএইচডি থাকতে হবে সঙ্গে পিএইচডি থাকতে হবে তাহলে বন্ধুরা খুব সহজেই বুঝতে পারছেন যে এম এড করার পরে তার মানে এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি যদি এই রূপরেখা চেঞ্জ না হয় তার মানে যেটা আছে এটাই যদি টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে অ্যাপ্লিকেবেল হয় তাহলে কিন্তু আপনি এম এড করা সত্ত্বেও যে গভর্নমেন্ট বিএড কলেজগুলো আছে সেখানে অধ্যাপনা করার সুযোগ পাবেন না হয়তো প্রাইভেটে পেতে পারেন গভর্নমেন্ট বিএড কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি অধ্যাপনা করার সুযোগ হারিয়ে যাবে তার কারণ কি তার কারণ হলো এই কলেজগুলোতে তখন অধ্যাপনা করতে গেলে আপনার অবশ্যই নেট কোয়ালিফাই করতে হবে এবং সঙ্গে পিএইচডি থাকতে হবে তো বন্ধুরা হয়তো কিছুটা স্কোপ কমে যাবে সুযোগ কমে যাবে তবু যেহেতু ডিগ্রি চালু আছে ইউনিভার্সিটিসগুলো অ্যাডমিশন করাচ্ছে সুতরাং এর কোনো একটা ভবিষ্যৎ আছে তো সেই সমস্ত জায়গা থেকে বা চিন্তা ভাবনা থেকে আপনার কি ফ্যাসিলিটিস আছে এবং কী ড্রব্যাকস আছে দুটোই আমি তুলে ধরলাম সেই সমস্ত ফ্যাসিলিটিগুলো থেকে আপনারা নিজস্ব চিন্তা ভাবনা থেকে অবশ্যই এই ডিগ্রিটার প্রতি আপনাদের যাদের ঝোঁক আছে আপনারা ফার্দার স্টেপ নিয়ে ভাবতে পারেন তো বন্ধুরা এম সম্পর্কিত বা ফার্দার যে কোর্স ডিটেলস যে ব্যাপারগুলো আপনারা আমাদের কাছে জানতে চান সে সম্পর্কিত যে আপডেটটা ছিল সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম পরেও যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা কোনো স্পেশাল পার্টে যদি কারোর কোনো ভিডিও দরকার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে এসে জানাবেন আমরা সেটা রেডি করে দেওয়ার আপনাদের চেষ্টা করবো তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন